আমরা এখন আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগরচর গ্রামে তো এখানে যে সরিষার জমিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ি সরিষা আঠেরো হ্যাঁ এটা কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক লেটেস্ট একটি জাত এটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন জায়গায় সম্প্রসারিত হচ্ছে তো এর যে বৈশিষ্ট্য সেটা আমি আপনাদের সাথে একটু দেখাতে চাই সেটা হচ্ছে এই যে গাছটা কিন্তু বেশ মোটা কাটা হ্যাঁ আর এর কিন্তু অনেক শাখা প্রশাখা হবে আর এর যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিটপট এই যে একটু সিটপটটা একটু দেখেন আমার হাতে কত বড় সিটপট মার্শাল্লাহ খুব সুন্দর আর সিটপটটার ভিতরে হ্যাঁ সম্পূর্ণ সিটপটটা বোঝাই করা সিট থাকবে আর এই গাছের পাতাগুলো একটু দেখেন কত হৃষ্টপুষ্ট এবং কত বড় বড় আর এই গাছের পাতা কিন্তু যারা সরিষার শাক বিক্রি করার জন্য সরিষা চাষ করেন তারাও বেছে নিতে পারেন আর যদি তেল চাষের জন্য এটা চাষাবাদ করেন সেটাও সর্বোত্তম হবে কারণ এটাতে প্রতি বিঘাতে তেত্রিশ শতাংশের জমিতে আপনি প্রায় আট মন ছয় থেকে আট মনের মতো আপনি পেতে পারেন এটা পরিচর্যার উপর নির্ভর করবে তো আর এর যে সরিষার তেল সেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ খুবই সামান্য যেটা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত আর এটা দুই সালে বাংলাদেশে উদ্ভাবিত হয় হ্যাঁ এটা আপনারা চাষাবাদ করতে পারেন বর্তমান সময়ের জন্য সর্বোত্তম জাত হিসেবে আমি মনে করি এই বাড়ি সরিষা আঠারো চাষ করা যায় কারণ আপনাদেরকে দেখালাম কয়েকটি গুণাগুণ এই যে এক নম্বর হচ্ছে এর সিডপট সিটপটটা একটু আবার দেখাই বিশাল বড়ো সিডপট প্রচুর পরিমাণে উৎপাদন আর শাকের জন্য বলি এটা কিন্তু খুব সুন্দর পাতা হয় বড় বড় পাতা আপনি শাক হিসেবে যদি বাজারে বিক্রি করতে চান সেটাও ভালো হবে আর একটা বিষয় হচ্ছে ওই স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারটা হ্যাঁ ইউরিক অ্যাসিডের কথা বললাম যেটা খুবই সামান্য পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা স্বাস্থ্যসম্মত তো এই সকল বিষয় দিকে খেয়াল রাখলে আমরা বুঝতে পারি যে বাড়ি সরিষা এই আঠেরো যেটা এটা আমরা চাষাবাদ করতে পারি আর এর যে সার ব্যবস্থাপনা এগুলো সব কিছুই স্বাভাবিক অন্যান্য চাষাবাদের মতোই হ্যাঁ তুলনামূলক মোটামুটি একটু যত্ন নিলে খুব ভালো ফলন হবে প্রায় ছয় থেকে আট মন পরিমাণ পাওয়া যেতে পারে তো এখানে আমরা যেখানে এসেছি একজন কৃষক চাষাবাদ করেছেন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান হ্যাঁ আর এটা যার তো বললাম বাড়ি সরিষা আঠেরো গ্রামের নাম হচ্ছে পশ্চিম মোগারচর ব্লকের নাম রোহিতপুর তো এভাবে আপনারা চাইলে সারা বাংলাদেশে কৃষি কর্মকর্তা যারা আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের মাধ্যমে আপনারা এই বীজ নিতে পারেন আপনার উপজেলায় যোগাযোগ করে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন আর এখানে যে এই ব্লকের দায়িত্বে যে উপসহকারী কৃষি কর্মকর্তা স্যার আছেন আমি স্যারের নাম্বারটিও দিয়ে দিব। আপনারা চাইলে স্যারের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন স্যারের মাধ্যমে আর যে কোনো পরামর্শের জন্য স্যারকে ফোন দিলে এই বিষয়ে সহযোগিতার জন্য বা পরামর্শের জন্য স্যার আপনাদেরকে সহযোগিতা করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম